হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন, আমিও ভালো আছি। বর্তমানে আপনাদের জন্য এখন গুরুত্বপূর্ণ কিছু অফার শেয়ার করব। আজকের অফারগুলো খুবই ইম্পর্টেন্ট, তো আজকের অফার থেকে অ্যাটলাস্ট আশা করা যায় আপনারা $20 থেকে $50 আপনাদের প্রফিট হবে, কারণ এখানে আমি অনেকগুলো অ্যাডোপ শেয়ার করব যে অ্যাডোপগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিওতে কোনো অ্যাডোপের আপডেট আমি শেয়ার করব না, কারণ আপডেট শেয়ার করতে গেলে অ্যাডোপগুলো পরক্ষণে শেয়ার করা হয় না। আপডেটের জন্য আমি দরকার হলে আলাদা আলাদা কিছু ভিডিও বানাবো, ইনশাল্লাহ অবশ্যই ভিডিওগুলো ওয়াচ করেন, ইনশাল্লাহ আপনি মোস্টলি এখান থেকে ভালো প্রফিট ক্লেম করতে পারবেন। ভিডিও শুরুতে রিকোয়েস্ট করবো, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি মোস্টলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনি যদি ক্রিপ্টো কারেন্সিতে অ্যাডোপে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের প্লেলিস্ট বাটনে আসুন, এইখানে আপনি পেয়ে যাবেন প্রায় 14টা ভিডিও। আমি প্রতিনিয়ত প্রত্যেককে রিকোয়েস্ট করি যে এই ভিডিওগুলো ওয়াচ করতে, কারণ এইখানে আমরা সকল কিছু দেখাইছি, অ্যাডোপে কাজ করা সম্পর্কে শুরু করে এক্সচেঞ্জ সাইট, বিভিন্ন প্রোগ্রামিং, বিভিন্ন সকল সোশ্যাল কাজগুলো আমি আপনাদেরকে এই ভিডিওগুলোতে তুলে ধরছি। আপনারা মোস্টলি এই ভিডিওগুলো ওয়াচ করবেন। তো ফ্রেন্ডস, অ্যাডোপ শুরু করার আগে আমি একটা কথা না বললেই নয়, আমি কিন্তু চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদের মাঝে অ্যাডোপের আপডেটগুলো সবার আগে দেওয়ার চেষ্টা করি, কিন্তু অনেক সময় দেখা যায় আপডেটগুলো পেলেও আমি আপনাদেরকে ভিডিও আকারে দিতে পারি না, আমি চ্যানেলে হয়তো বা আপনাদেরকে ইঙ্গিত আকার ইঙ্গিতে ভয়েসে বুঝাই দিই। তারপরে কিছু ভাই আছে, আমি কষ্ট করে যদি আপডেটের ভিডিওগুলো দিয়েও থাকি, তারপরেও তারা কী করে পার্সোনালি এসে আমাকে মেসেজ করে, আমাকে মেসেজ করে বলা হয় যে ভাই এটার আপডেট দেন না কেন, ওইটা কী হবে, এটা কী হবে। ভাই আপনি যদি আমার ভিডিওগুলো যদি ওয়াচ করেন, আমি প্রতি ভিডিওতে কিছু না কিছু অ্যাডোপের আপডেট দিই, তো আপনি রেগুলার ভিডিও ওয়াচ করেন না দেখেই তো আপনি আপডেটগুলো পান না। আপনি যদি প্রতিনিয়ত আমাদের রেগুলার ভিডিওগুলো দেখতেন প্লাস চ্যানেলটা ফলো করে রাখতেন তাহলে অবশ্যই আপনি আপডেট পেতেন। হুটহাট করে আমাকে পার্সোনালি এসে যদি আমাকে ব্লেম দেন সেক্ষেত্রে আমি কিন্তু নেক্সট টাইম থেকে অ্যান্সার দিব না, আমি সেই অ্যান্সারটাই দেওয়ার চেষ্টা করব যেটা আপনি রিয়েলি একটা প্রবলেমে পড়ছেন, কারণ যেটা আমি আপডেট দিয়ে ফেলছি ওটা যদি প্রশ্ন আমাকে করেন। আর আমি কিন্তু বলি যে ভিডিও করা হয়েছে, ভিডিও চেক দেন, এগুলো বলতে আমার নিজের কাছেও খুবই কষ্ট লাগে। তো যাই হোক, কথা বেশি বাড়বো না, আজকের অফারগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো আজকে যে ফার্স্ট যে অফারটা শেয়ার করবো সেটা অলরেডি কয়েন মার্কেট ক্যাপ লিস্টেড, এখান থেকে 400টি লট কয়েন পাবেন। তো লট কয়েনের রাউন্ড এর আগে আমি দুইটা শেয়ার করছি, আপনি যদি LORD লিখে সার্চ করেন আমাদের চ্যানেলে দেখতে পারবেন। এই লট কয়েন উপর দিকে আসলে লট কয়েনের সেকেন্ড রাউন্ড শেয়ার করা হয়েছে, লট কয়েনের ফার্স্ট রাউন্ড মানে কয়েকটা রাউন্ড শেয়ার করা হয়েছে। তো বর্তমানে যেটা আছে এটাকেও সেকেন্ড রাউন্ড হিসাবে আপনি ধরতে পারেন, তো এটাও সেকেন্ড রাউন্ড চলতেছে, একদমই নতুন অফার এটা। তো অফারটাতে কীভাবে জয়েন করবেন, অফারটাতে জয়েন করার জন্য সিম্পল অ্যাডোপতে ক্লিক করবেন। সিম্পল এখানে কিছু টাস্ক পাবেন, টাস্কগুলো আমি দেখাতে পারছি না কারণ এখানে টাস্কগুলো হাইড হয়ে গেছে, যখন আপনি ডিটেলস সাবমিট করবেন টাস্কগুলো হাইড হয়ে যাবে। তবে এখানে যা যা চাচ্ছে সেখানে এখানে কিছু সোশ্যাল টাস্ক থাকবে, লাইক ফলো শেয়ার, এগুলো করে দেওয়ার পরে আপনার কাছে চাবে হচ্ছে টুইটারের ইউজার নেম প্লাস আপনার BSC অ্যাড্রেস। তো যা যা চায় আপনি দিয়ে সাবমিট করে দেবেন, আপনার এখানে ডিটেলসগুলো শো করবে। তো ফ্রেন্ডস, অফারটা কেউ মিস করবেন না, এখানে থেকে 400 লট কয়েন পাবেন যা অলরেডি কয়েন মার্কেট ক্যাপ লিস্টেড আছে, আপনি পাওয়ার সাথে সাথে মার্কেট প্লেসে যে সেল করে প্রফিট নিতে পারবেন। তো ফ্রেন্ডস, সেকেন্ড যে অফারটা আপনাদের মাঝে শেয়ার করতেছি এটা খুবই ইম্পর্টেন্ট, অফারটির নাম হচ্ছে মোনা ওয়ালেট। তো মোনা ওয়ালেটের প্ল্যাটফর্মের একটা অফার, এখান থেকে $10 কথা বলছে, আমি আশা করি অ্যাটলাস্ট এখান থেকে $10 প্রফিট আসবে, কারণ এটা হচ্ছে একটা ওয়ালেটের অফার, তাদের নিজস্ব ওয়ালেটের নিজস্ব কয়েনটা আশা করা যে আমাদেরকে দিবে, তো এটা আমরা এক্সচেঞ্জ করে প্রফিট নিব, কারণ নিজস্ব কয়েনই হচ্ছে মোনা কয়েন। তো মোনা কয়েনটা আপনারা পাবেন। তো এই অফারে জয়েন করার জন্য মোস্টলি আপনাকে ওদের অ্যাপ্লিকেশনটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে, ডিরেক্টলি আপনি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনাকে অ্যাপ্লিকেশনটা ফার্স্ট অফ অল ডাউনলোড করে নেবেন আপনার মোবাইলে, তারপর সিম্পল আপনি অ্যাপ্লিকেশন একটা অ্যাকাউন্ট করে ফেলবেন। ফর এক্সাম্পল আপনি সিম্পল অ্যাকাউন্টটা ওপেন করবেন, ওপেন করার পর আপনি সিম্পল এখান থেকে গেট স্টার্ট বাটনে ক্লিক করবেন। সিম্পল এখানে আপনি কী করবেন, সাইন আপ করার জন্য সাইন আপ আইকনটাতে ক্লিক করে দেবেন। সাইন আপ আইকনে ক্লিক করার পর ফার্স্ট অফ অল আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে আপনার ইউজার নেমটা দিবেন। তো মোস্টলি এই ইউজার নেমটাতে দিবেন, ইউজার নেমটা খুব সুন্দরভাবে দিবেন, কারণ এই ইউজার নেমটা ডিপেন্ড করে কিন্তু আপনাকে পেমেন্টটা করা হবে। তো ধরুন আপনার নাম হচ্ছে মামুন অথবা রনি, যে কোনো নাম হোক, আপনার নামের সাথে 1234 একটু ছোটো করে একটা ইউজার নেম ক্রিয়েট করবেন, ইউজার নেম দিবেন, তারপর আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে সাইন আপে ক্লিক করবেন। আপনার ইমেলে কনফার্মেশন মেল যাবে, সিম্পল মেলটা এনে মেল থেকে কোডটা এনে এখানে পেস্ট করে দিবেন, পেস্ট করে দিলে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আমার অ্যাকাউন্টটা সাকসেসফুলি এখানে কন্টিনিউ বাটনে আপনি যখন ক্লিক করবো, ক্লিক করলে আপনাকে বলবে অ্যাকাউন্টটা লগ ইন করতে, সিম্পল ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে সিম্পল লগ ইন করবেন। লগ ইন করার পর তো ফ্রেন্ডস, সিম্পল অ্যাকাউন্টটা লগ ইন করার পর এখান থেকে সেটিং বাড়ে যাবেন, সেটিং বাড়ে যাওয়ার পর এখানে আপনি সকল ডিটেলসগুলো দেখতে পাবেন। আপনি ভিউ প্রোফাইল আইকনে ক্লিক করলে আপনি আপনার ইউজার নেমটা দেখতে পাবেন, এইখানে যে ইউজার নেমটা শো করবে এটাই কিন্তু আমরা টেলিগ্রাম গ্রুপে দিব, আর এই ইউজার নেমের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে পেমেন্টটা করা হবে। তো আপনি জাস্ট সিম্পল এখন আমরা বুথে জয়েন করবো, জয়েন বুথ আইকনে সিম্পল এটা ক্লিক করে দিলাম, ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে।
তো फ्रेंड्स আমি কিভাবে কাজ করছি দেখেছি ফার্স্ট অফ অল আপনি স্টার্ট বাটন আইকনে ক্লিক করবেন স্টার্ট বাটন আইকনে ক্লিক করার পর এখানে একটা ক্যাপচার আসবে যেমন 74 মাইনাস 44 কত হয় তো আমি 30 आंसर দিলাম তো আপনারা এইভাবে आंसर দিবেন নিচের দিকে চলে আসুন এখানে সিম্পল টাস্ক গুলো পেয়ে যাবেন যেমন জয়েন ওর টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম চ্যানেল ফলো করবেন টুইটারে এন্ড লাইক করবেন রিডিট পিস লাইক এন্ড রিডিট করবেন প্লাস এখানে আপনি ডাউনলোড করতে বলছো ওদের অ্যাপটা আমরা তো ভিডিও শুরুতে আপনাদেরকে ডাউনলোড করে দেখালাম তো এই ডাউনলোড করার পর আপনি সিম্পল এখান থেকে ইনস্টাগ্রামে ফলো করবেন ফেসবুকে ফলো করবেন মিডিয়ামে সাবস্ক্রাইব এগুলো হচ্ছে সব সাবস্ক্রাইব করা মানে হচ্ছে ফলো করা তো এই কাজগুলো সিম্পল কমপ্লিট করার পর সিম্পল সাবমিট অ্যান্ড ডিটেলস অপশনে ক্লিক করবেন ডিটেলস অপশনে ক্লিক করলে নিচের দিকে চলে আসুন এখানে আপনি দেখবেন টাস্কগুলো আবার চলে আসতে পারে তো সাবমিট অ্যান্ড ডিটেলস অপশনে যখনই আপনি ক্লিক করবেন আপনাকে বলবে ইমেল অ্যাড্রেস দিতে আপনি আপনার ইমেল অ্যাড্রেস সাবমিট করবেন তারপর আপনাকে বলা হবে টুইটারের প্রোফাইল লিঙ্ক সাবমিট করতে আপনি আপনার টুইটার প্রোফাইল লিঙ্ক সাবমিট করবেন ইনস্টাগ্রামের প্রোফাইল লিঙ্ক সাবমিট করবেন প্লাস ফেসবুকের প্রোফাইল লিঙ্ক যাবে ফেসবুকের প্রোফাইল লিঙ্ক সাবমিট করবেন তারপর আপনি সাবমিট করবেন মিডিয়ামের প্রোফাইল লিঙ্ক অনেকের মিডিয়ামে ফলো করতে প্রবলেম হয় মিডিয়ামে যাদের ফলো করতে প্রবলেম হয় তারা মিডিয়ামটা জাস্ট ওপেন করবেন যদি আপনার মোবাইলে মিডিয়ামটা সাপোর্ট না করে সেক্ষেত্রে আপনি একটা বিপিএন ইউজ করতে পারেন সেটা নাম হচ্ছে সুপার বিপিএন যেমন অলরেডি আমি সুপার বিপিএনটা ইউজ করি আপনি চাইলে সুপার বিপিএন অন্য অন্য বিপিএন প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন ডাউনলোড করার পর সিম্পল বিপিএন ওপেন করে নেবেন তো ফ্রেন্ডস ভিপিএনটা ওপেন করা হলে কিছু অ্যাড দিতে পারে অ্যাডগুলো দেখার পর আপনি দেখবেন এখানে কানেক্টেড লেখা থাকবে যেমন অলরেডি আমার কানেক্টেড আছে দেখে ডিসকানেক্ট লেখা আছে আপনি কানেক্টেড করে নেবেন কানেক্টেড করলে আপনার উপর দিক থেকে বিপিএন লেখাটা শো করবে নেটওয়ার্কে তারপর সিম্পল আপনি যদি মিডিয়ামটা আবার নতুন করে রিফ্রেশ দেন সেখানে দেখতে পাবেন আপনার মিডিয়ামটা এখানে লগ ইন হবে তো দেখুন মিডিয়ামটা লগ ইন হয়ে গেছে অলরেডি আমি এখন ফলো আইকনে ক্লিক করে জাস্ট ওদেরকে ফলো করলাম মোস্টবি টাস্কগুলো প্রত্যেকটা কমপ্লিট করবেন টাস্ক কমপ্লিট না করলে অনেকে পেমেন্ট পায় না তার জন্য মোস্টবি টাস্কগুলো কমপ্লিট করবেন তারপরে দেখবেন এখানে বলবে ইয়েস ইয়েস কিছু কনফার্মেশন চাবে ইয়েস কনফার্মেশন দিবেন এখানে বলা হবে তো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করার পর আপনাকে বলবে আপনার ইউটিউবের প্রোফাইল লিঙ্কটি দিতে আপনার ইউটিউবের প্রোফাইল লিঙ্কটি দেওয়ার জন্য আপনি সিম্পল ইউটিউব বাটন আইকনে ক্লিক করবেন সিম্পল আপনি ইউটিউব অ্যাপ যদি ইউজ করে থাকেন জাস্ট ইজিলি আপনাকে সাবস্ক্রাইব করা হয়ে যাবে সাবস্ক্রাইব করার পর আপনি আপনার লাইব্রেরি অপশনে ক্লিক করবেন এখান থেকে সিম্পল চলে যাবেন আপনার প্রোফাইলে তো প্রোফাইলে যাওয়ার পর অনেকেরই ইউটিউব চ্যানেল আগে থেকে ক্রিয়েট আছে আর একটা ইউটিউব চ্যানেল জাস্ট খালি একটা ক্লিক করলে ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে যায় জাস্ট আপনি আপনার ইউটিউবের যে ইউর চ্যানেল আইকনটা আছে ইউর চ্যানেল আইকনে ক্লিক করবেন উপর থেকে থ্রি ডট বাটন আইকনে ক্লিক করে এখান থেকে শেয়ার অপশন পাবেন জাস্ট খালি কপি করে আপনার লিঙ্কটা আপনি ইউটিউবের প্রোফাইল লিঙ্কটা আপনি শেয়ার করে দিন শেয়ার করার পর মোস্ট ইম্পর্টেন্ট যে টাস্কটা সেটা হচ্ছে ওরা বলতেছে ওদের একটা ভিডিও আপনি হয়তো বা টুইটার অথবা ফেসবুক যে কোনো জায়গায় শেয়ার করে সেই লিঙ্কটা দিতে তো আমি দিলাম কোথায় আমি আপনাদের দেখাই যেমন ওদের যে ভিডিওটা আছে এই মোনা ওয়ালেটের ভিডিওটা আপনি ওদের ইউটিউবে পেয়ে যাবেন সিম্পল মোনা ওয়ালেটের যে ভিডিওটা পাচ্ছেন ভিডিওটা ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করে আপনি ফেসবুকে হোক তো ফর এক্সাম্পল শেয়ার আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর কপি হয়ে গেলো আপনি এটা ফেসবুকে আপনি ব্রাউজারের মাধ্যমে আপনি এটা পোস্ট করে দিতে পারেন অথবা আপনি টুইটারে করতে পারেন টুইটারে করলে অনেক সময় কী হয় সাসপেন্ডেড হয়ে যায় তার জন্য আমরা ফেসবুক থেকে করে নিচ্ছি তবে সিম্পল এখানে আমি দেখাতে পারছি না আমার ফেসবুকটায় লগ ইন নেই তো আমি আপনার আমার ফেসবুকের যে লিঙ্কটা আমি দিছি সেই লিঙ্কটা ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে তো সিম্পল এখানে দেখতে পারবেন যে আমি যে পোস্ট করছি ওদের ভিডিওটা সেটা কিন্তু আমি শেয়ার করছি তো আগের ভিডিও তো আমি আপনাদের দেখাচ্ছি জাস্ট ওদের ভিডিওটা নেবেন ভিডিওটা কপি করে নিয়ে ফেসবুকে শেয়ার করে সেই লিঙ্কটা জাস্ট খেলে এখানে পোস্ট করে দেবেন তারপরে এখানে ইয়েস ইয়েস কিছু কনফার্মেশন চাবে আপনি এদের গ্রুপগুলোতে জানতে থাকলে ইয়েস কনফার্মেশন দেবেন মোস্ট ইম্পর্টেন্ট যে টাস্কটা সেটা হচ্ছে অলমোস্ট ডান আপনাকে বলছে নাও প্লিজ অ্যাড ইউর ইউজার নেম আপনি যে ওদের অ্যাপে কাজ করছেন মানে অ্যাপটা যে অ্যাকাউন্ট তৈরি করছেন সেই অ্যাপের থেকে আপনার ইউজার নেমটা দিতে যে ইউজার নেমটা আপনাদের দেখাই দিচ্ছি আমি আমার ইউজার নেমটা দিচ্ছি আপনি আপনার ইউজার নেমটা দিয়ে দেবেন এই ইউজার নেমটা ডিপেন্ড করে কিন্তু আপনাকে পেমেন্ট করা হবে তারপরে সিম্পল কমপ্লিট এয়ারড্রপে ক্লিক করে দেবেন কাজ কমপ্লিট এখানে আপনাকে কনগ্রাচুলেশন জানানো হবে আপনি যদি চান যে আরও বেশি আর্নিং করতে তাহলে আপনার রেফার লিঙ্ক পাবেন ছেলে ফ্রেন্ডদের মাঝে আর্নিং করতে পারেন এছাড়াও আরও অন্য অন্য আর্নিংয়ের টিপস আছে সেগুলো আপনি ভালো করে জানেন এখানে আপনারা চাইলে মাল্টিপল ওয়ালেট অনেকে খুলে ট্রাই করে তবে মাল্টিপল ওয়ালেট সবসময় পেমেন্ট করে না তবে আপনারা চাইলে চান্স নিয়ে দেখতে পারেন যদি পান অনেক সময় পেমেন্ট পাওয়া যায় না পাওয়া যায় না তবে এগুলো থেকে একটু অ্যাভয়েড করা চলাই সবচেয়ে ভালো নিজে একটু কষ্ট করে রেফার করতে পারেন তাহলে আর্নিং একটু বাড়বে তো ফ্রেন্ডস তৃতীয় নম্বর অফারটা আজকেই আসছিল প্রায় বেশিক্ষণ আগে না অল্প কিছুক্ষণ সময় আমরা শেয়ার করছিলাম আপনাদের মাঝে অফারটা থেকে আপনারা পাবেন হচ্ছে বিসিএক্স কয়েন যেটা অলরেডি এক্স মার্কেট এক্সচেঞ্জে আয়ও চলতেছে এখান থেকে $10 প্রফিট হওয়ার চান্স আছে 20টি কয়েনের ভ্যালু ভালো একটা প্রাইস হবে তার জন্য আপনাকে দুটা টাস্ক কমপ্লিট করতে হবে একটা হচ্ছে ওদের রেজিস্ট্রেশন করতে হবে ওদের সাইটে প্লাস আপনি এই ক্লেম লিঙ্কে ক্লিক করে আপনাকে এয়ারড্রপে জয়েন করতে হবে ফার্স্ট অফ অল আপনাদের যাদের এই সাইটটাতে অ্যাকাউন্ট নেই আপনি সিম্পল রেজিস্ট্রেশন ওয়েবসাইটে ক্লিক করে আপনি এখানে এই সাইটে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন সিম্পল এই সাইডে অ্যাকাউন্ট করার জন্য আপনি সাইন আপ বাটন পাবেন সাইন আপ বাটনে আপনি আপনার ইমেল টিমেল দিয়ে যা যা চায় ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন আপ করবেন আপনার ইমেলে কনফার্মেশন মেল গেলে ইমেলটা কনফার্ম করে জাস্ট একবারের মতো অ্যাকাউন্টটা লগ ইন করে আসবেন আপনি জাস্ট খালি ওয়েটা দেখাই দিলাম তারপরে অ্যাডোফে জয়েন করার জন্য সিম্পল ক্লাইম হেয়ার যে লিঙ্কটা পাচ্ছেন ক্লাইম হেয়ার লিঙ্কটা ওপেন করবেন এইখানে আপনাকে ডিটেলস সাবমিট করতে হবে তো এইখানে দেখতে পাচ্ছেন টোটাল এত বড় একটা অ্যাওয়ার্ড আমাদেরকে দেওয়া হবে এই অফারের জন্য যারা এই রাউন্ডে জয়েন করবে
তো এখানে যে ডিটেলসগুলো চাচ্ছে আমি যেগুলো দেখাই, এই যে ডিটেলসগুলো আপনাকে এই ফর্মে ফিল আপ করতে হবে। এখানে আপনি ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার ইমেল অ্যাড্রেস, আপনি একটু ডেস্কটপ মোড করে নেন। ডেস্কটপ মোড করে নিলে আপনার কাজ করতে সুবিধা হবে। আমি আমার ব্রাউজারটা ডেস্কটপ মোড করে নিচ্ছি। সিম্পল এখান থেকে আমার ডেস্কটপ মোড আইকনে ক্লিক করলাম, আমার ব্রাউজার ডেস্কটপ মোড হয়ে গেছে। এখানে আমি ডিটেলসগুলো সাবমিট করে দেখাই। ফার্স্ট অফ অল আপনি ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার ইমেল অ্যাড্রেস, টেলিগ্রাম ইউজার নেম, ডিসকর্ডের ইউজার নেম, তারপরে ফেসবুকের প্রোফাইল লিঙ্ক, টুইটারের ইউজার নেম, বিএসসি অ্যাড্রেস অ্যান্ড আপনি যে রিডিট করছেন সেই রিডিট লিঙ্কটা দিয়ে আপনাকে সেন্ড করতে হবে। এখন কথা হচ্ছে, অনেকে বলবেন ভাই এই সোশ্যাল মিডিয়াগুলোতে কোথা থেকে জয়েন করব। সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ওরা কিন্তু এখানে দিয়ে দিছে। আপনি যদি একটু উপরের দিকে আসেন দেখেন এইখানে ওরা সবগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিছে, প্রত্যেকটাতে ক্লিক করে করে আপনাকে জয়েন করে নিতে হবে। প্লাস ওদের এই যে তিনজন ফ্যানকে ট্যাগ সহকারে ওরা রিডিট করতে বলছে, এই যে রিডিট লিঙ্কটা এখানে মেনশন করা আছে, আপনি সিম্পল এই রিডিট লিঙ্কে যেয়ে আপনি তিনজন ফ্যানকে ট্যাগ সহকারে আপনি রিডিট করে দেবেন। তো আমরা সিম্পল ওপেন করলাম। ওপেন করার পর দেখতে পাবেন এখানে যত পোস্ট আছে আমি লাইক অ্যান্ড রিডিট অলরেডি কমপ্লিট করেছি। প্লাস এই যে বাটনটাকে বলা হয় রিপ্লাই বাটন, এই রিপ্লাই বাটনে সবাই কীভাবে রিপ্লাই করছে দেখাই। ওদের পোস্টের উপরে আপনি সিম্পল একটা ক্লিক করে দেন। ক্লিক করলে দেখতে পাবেন এখানে পোস্টটা বড় হয়ে যাবে। তো সিম্পল পোস্টটা বড় হচ্ছে না। তো এখানে দেখুন, এই যে দেখুন কিছু কথা লিখেছে, ভালো কিছু কথা লিখবেন ওদের সম্পর্কে। প্লাস আপনি আপনার কিছু কথা লিখবেন, প্লাস আপনি আপনার তিনজন ফ্যানকে ইউজার নেম টেক সহকারে ওদের হ্যাশট্যাগুলো ইউজ করে আপনি পোস্ট করবেন, অথবা চাইলে আপনি ওদের কথাগুলো কপি করতে পারেন। কিন্তু অবশ্যই কিছু আনকমন দেওয়ার চেষ্টা করবেন, ওদের মতো হুবহু করবেন না, তাহলে কিন্তু আপনি ব্লক খেতে পারেন। তো এই কাজটা করার পর সিম্পল আপনি যে বাটনটা পাবেন রিপ্লাই বাটন, এই রিপ্লাই বাটনে ক্লিক করে আপনি যে কথাগুলো এখানে উল্লেখ করে আপনি জাস্ট খালি রিপ্লাই করে দেবেন। উপরে রিপ্লাই আসছে, রিপ্লাই করে দেবেন। তো ফ্রেন্ডস, রিপ্লাইয়ের কাজ কমপ্লিট হয়ে গেলে আপনি সিম্পল চলে যাবেন আপনার টুইটার প্রোফাইলে। টুইটার প্রোফাইল আইকনে ক্লিক করে প্রোফাইল অপশনে সিম্পল ক্লিক করে টুইট অ্যান্ড রিপ্লাইস বাটনে ক্লিক করবেন আপনার নিজের। তো এটাতে ক্লিক করার পর আপনি আপনার টাইমলাইনে কতগুলো রিডিট করছেন, কতগুলো লাইক করছেন, কোন কোন পোস্টে, সকল কিছু এখানে শো করবে। তো আমি যখন কাজ করেছিলাম, আমি এই যে করেছি ওদেরকে রিপ্লাইটা করেছিলাম, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সিম্পল এই যে দেখুন আমি ওদেরকে লাইক রিড করছি আর এই যে রিপ্লাই করছি, এই লিঙ্কটাই আমি কপি করবো। শেয়ার আইকনে ক্লিক করলাম, কপি টু টুইটে ক্লিক করলাম, এটাই হচ্ছে আমার রিপ্লাই ক্লিক, মানে রিপ্লাই করলাম যে এটাই হচ্ছে এটা। তো আমি এখন জাস্ট এটা পোস্ট করে দিব। সিম্পল আগের ফর্মে ফিরে আসলাম। এখন আমি দেখুন যে এখানে যে ডিটেল সাবমিট করতে বলতেছে, এইখানে আপনি রিডিট লিঙ্কটা দিয়ে দিবেন, যেই রিডিট লিঙ্কটা আপনি কপি করছেন এটাই যে এখানে বসায় দিবেন, এটা বসায় দেবেন। আর বাকি ডিটেলসগুলো তো আপনার জানেন কী কী দিতে হবে, দিয়ে আপনি জাস্ট খালি সেন্ডে ক্লিক করবেন, আপনার কাজ কমপ্লিট, এই অফারে জয়েন করা কমপ্লিট। এখান থেকে আপনি বিসিএক্স কয়েন মূলত আপনি পেমেন্ট পাবেন, যেটা অলরেডি আইও চলতেছে, এটা কিন্তু লেজিট অফার, এখান থেকে ভালো প্রফিট হওয়ার চান্স আছে। তারপর আরও একটা ইম্পর্টেন্ট অফার আছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা অফার লিঙ্ক থাকবে, যেমন লুনাপেড। লুনাপেড ওই অফারটাতে জয়েন করবেন। সিম্পল অ্যাড্রপ বুথ আইকনে ক্লিক করলে আপনারা এখানে স্টার্ট বাটন পাবেন, সিম্পল ক্লিক করলে একটা ক্যাপচার আসবে, যেমন ক্যাপচারটা অ্যান্সারটা দিয়ে দিবেন। আমি কীভাবে কাজগুলো করছি উপর থেকে দেখাই। ফার্স্ট অফ অল দেখুন আমি স্টার আইকনে ক্লিক করার পর আপনার একটা ক্যাপচার আসবে, ক্যাপচারের উত্তরটা আমি দিলাম। তারপরে নিচের দিকে চলে আসুন, আপনি সকল টাস্কগুলো কমপ্লিট করবেন, কমপ্লিট করার পর সাবমিট অ্যান্ড ডিটেলস অপশনে ক্লিক করবেন। একই সিস্টেমে ইমেল অ্যাড্রেস দিবেন, আপনার টুইটার ইউজার নেম দিবেন, একই রকম ভূত আপনি ইনস্টাগ্রামের প্রোফাইল লিঙ্ক দিবেন। ইয়েস ইয়েস কনফার্মেশন চাবে, আপনাকে বলবো ইউটিউবের প্রোফাইল লিঙ্ক দিতে, আপনি আপনার ইউটিউবের প্রোফাইল লিঙ্ক সাবমিট করবেন। ওদের যে ভিডিওটা আছে ইউটিউবে, সেই ভিডিওটা আপনি ফেসবুক টুইটারে কোথাও শেয়ার করে সেই লিঙ্কটা এখানে সাবমিট করবেন। অ্যাডোব ডিটেকটিভ চ্যানেলে যে আপনি জয়েন করছেন কিনা সেটার জন্য আপনাকে ইয়েস কনফার্মেশন চাবে, আপনি ইয়েস কনফার্মেশন দিয়ে দিবেন। অ্যাডটাস আপনার কাছে বিএসসি অ্যাড্রেস যাবে, আপনি আপনার টাস্কওয়ার্ড থেকে বিএসসি অ্যাড্রেস সাবমিট করবেন। কমপ্লিট অ্যাডোফে ক্লিক করলে আপনি এখানে কনভারসেশন জানানো হবে, আপনি আপনার রেফার লিঙ্ক পাবেন, চাইলে ফ্রেন্ডস রেফার করে আর্নিং করতে পারবেন। তো এখানে পার রেফারে দিব 10 লুনাপেড কয়েন, তবে রেফারের আর্নিংগুলো সহজে দেয় না, ট্রাই করে দেখতে পারেন, কিছু পেলেও পেতে পারেন। তো ফ্রেন্ডস আরও অফার আছে, আমি চাইলে শেয়ার করতে পারি, অনেক অফার রয়েছে। প্রতিনিয়ত আমরা নতুন নতুন অ্যাড্রপগুলো শেয়ার করতেছি, আপনারা দেখে দেখে জয়েন করে নেবেন। এক দুইটা অফারে জয়েন করতে পারলে বাকি অফারগুলো তো আপনারা নিজেরাই ট্রাই করতে পারবেন। যেমন ইতিমধ্যে একটা অফার শেয়ার করছে, DAMN টোকেন দিবে। তো এখানে যে রেট দেওয়া আছে, আসলে এই রেটের পেমেন্ট পাওয়া যায় না, এখান থেকে হয়তো বা 5-10 প্রফিট হবে। প্রত্যেকটা অফার দেখে নেবেন। যেমন অলরেডি লিস্টেড কিছু প্রজেক্ট আপনাদের মধ্যে শেয়ার করছি, যেমন এখানে এন্ট্রির কিছু প্রজেক্ট আছে, যেমন PTP কয়েন আর্নিং করতে পারবেন এন্ট্রি ট্যাক্সগুলো কমপ্লিট করে। তো এন্ট্রি ট্যাক্স নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিব। এই যে এখানে আছে আরেকটা অফার, এটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা জয়েন করে নেবেন। আমি বয়েস দিয়ে রাখছি কীভাবে জয়েন করতে হয়। প্রতিটি অফার আপনি দেখে দেখে জয়েন করবেন। যে অফারগুলো একটু বেশি ইম্পর্টেন্ট লাগছে আমি আপনাদেরকে ভিডিও আকারে দেখাই দিলাম, মোস্টলি জয়েন করবেন। এখানে একটা মাইনিং প্রজেক্ট শেয়ার করছি আজকে, একদমই নতুন অফার। সিম্পল এই প্লে স্টোর থেকে ওদের অ্যাপটা ডাউনলোড করবেন, পিকচার দিয়ে রাখছি। এখানে দুইটাভাবে ওয়ে আছে, একটা হচ্ছে ভিডিও দেখে আপনি আর্নিং করতে পারবেন, আরেকটা হচ্ছে কীভাবে মাইনিংটা অন করতে হয় দেখাই দিচ্ছি। যে পিকচার ফলো করবেন, মাইনিংটা অন করে দেবেন, 24 ঘন্টা মাইনিং হবে। এখানে একটা লিমিটেড টোকেন আর্নিং হবে,
এই মাইনিং এর অফারটা অফ হয়ে যাবে যখন ওদের টোকেনগুলো ফুরিয়ে যাবে। তো প্রতিদিন হাফ ডলার করে আপনার আর্নিং হবে এই মাইনিং প্রজেক্ট থেকে, খুবই ইম্পর্টেন্ট অফারটা, প্রত্যেকে মাইনিং করবেন, আশা করা যায় ভালো একটা প্রফিট হবে। তো ফ্রেন্ডস ভিডিওটা এই বলে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পাশে থাকুন, আর প্রতিনিয়ত অ্যাডগুলোতে জয়েন করুন। ধন্যবাদ সবাইকে।